সম্প্রতি সমগ্র দেশের আমার রাজ্যখনতো নারীর বিরুদ্ধে সংগতি ভয়াবহ অপরাধের ঘটনায় সমাজক উদ্বিগ্ন করে তুলিছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত অব্যাহত থাকা ধর্ষণের হত্যা, যৌতুকর বুয়ার হত্যা, নারী চালান, ডাইনী হত্যা আদি বর্বর ঘটনাবুরেই তার জ্বলন্ত প্রমাণ। সেয়েহে নারী আন্দোলনের হেঁচাত সরকারে নারীর নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি বারে বারে দিয়ে আইছে যদিও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা নাই। সেয়েহে আজি অসম মহিলা সংঘর রাজ্য কমিটির আহ্বান ক্রমে জেলাভিত্তিক রাজ্যজোড়া আন্দোলনের অংশ হিসাবে আজি গুয়াহাটি জেলা কমিটিয়ে 25 সেপ্টেম্বরের দিনটুক দাবি দিবস হিসাবে পালন করে। এই মর্মে জেলা কমিটির কর্মী সকলে অভিরাম আউজরপা জেলা উপায়ুক্তর জড়িয়ে এখন স্মারকপত্র রাজ্যপাল গড়াকিল প্রেরণ করে। সেয়েহে অসম মহিলা সংঘর প্রধান দাবি সমূহ হয়েছে রাজ্যখন সংঘটিত ধর্ষণ হত্যার গোচরবুর দ্রুত তদন্ত সহ অপরাধীক শাস্তি প্রদান করা, ফার্স্ট ট্রেক কোর্ট গঠন করে 100 দিনের ভিতর গোচর নিরুপত্তি করা, কর্মক্ষেত্র যান বাহনত নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নারী শিশুর চালান বন্ধ করা। এই দাবি সমূহের উপরেও অসম মেঘালয়ের সীমান্ত এলাকাত নারী শিশুর সুরক্ষার বাবে আরক্ষী চকী স্থাপন করা আর বানপানীর সাহায্য আর গুয়াহাটি মহানগরীর কৃত্রিম বানপানীর সমস্যা সমাধানের দাবি এক প্রতিবাদী সমদল উলিয়ায়। আজির এই প্রতিবাদী সমদল উলিয়ায় অসম মহিলা সংঘর সাধারণ সম্পাদিকা অসীমী গগৈয়ে কয়, অসম মহিলা সংঘর রাজ্য কমিটিয়ে আজির দিনটো 25 সেপ্টেম্বর দিনটো মহিলার দাবি দিবস হিসাবে পালন করার কারণে আহ্বান জানাইছিল। আর ইতিমধ্যে বিভিন্ন জেলাবিল বিক্ষোভ আর অবস্থান ধর্মঘট আদি হয়েছে। গুয়াহাটি যেহেতু বানর প্রকোপের কারণে আমি অবস্থান বাদ দিয়ে পেলায় এই ধরনের কার্যসূচী গ্রহণ করেছো আমি জেলা কমিটির তরফের। আজি প্রথম আমার দাবি হয়েছে যে রাজ্যখন যেহেতু ব্যাপক হারত মহিলার বিরুদ্ধে অপরাধ বাড়িছে, শিশুর উপরও ধর্ষণের ঘটনা ঘটিছে, এই ঘটনাবর ক্ষেত্রে মানে আমি দেখিছো অসম সরকার বা আমার যে ধর নির্ভয়া কাণ্ডর পাশে যখন আইন প্রস্তুত হয়েছিল অপরাধ বিরোধী আইন, কিন্তু সেই অপরাধ বিরোধী আইনখন সম্পূর্ণ ব্যবহার হওয়া নাই, কার্যকরী হওয়া নাই, অসমতো হওয়া নাই। আমি সেইকারণে আজি আমি দাবি জানাবলে আহিছো যে অসমতে গোটেই অসমতে যে ধর্ষণ বিরোধী যখন আইন সেইখন কঠোরভাবে রূপায়ণ হব লাগে, জেলার প্রতিখন জেলায় ফাস্ট ট্রেক কোর্ট গঠনের জড়িয়ে গোচর মীমাংসা নোহাই গোচরবিল মীমাংসা করব লাগে 100 দিনের ভিতর। আর তারপরে আমি গুয়াহাটির কৃত্রিম বানপানী সমস্যা সমাধান করার দাবি জানাইছো। বানাকান্ত ধর গোয়ালপাড়াতো আজি যে ধরনের ডাওয়ার বিস্ফোরণ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ, আর মেঘালয় সীমান্ত এলাকায় যথেষ্ট মহিলা ইয়াত আছে আসবা নাই, তাত মানে যে মেঘালয় যে ঢল আহি পেলায় গোটেই ঘুরাই পেলাইছে, সেইবিল জায়গা কোনো সাহায্য দিয়া নাই, বানাকান্ত সাহায্য দিয়া নাই, সাহায্য দিয়ে দাবি জানাইছো। আর বর্ণিহাটত যেহেতু অসামাজিক কার্যকলাপ আর বিভিন্ন ধরনের মানে নিরাপত্তাহীনতার ঘটনা ঘটেছে, সেইকারণে সেইবিলাকত আমি আরক্ষস্থপী চকী এটা স্থাপন করার দাবি জানাইছো। মুঠতে মহিলার বিরুদ্ধে বর্ধিত হারত যে ধরনের অপরাধ বন্ধ করা, অপরাধ বন্ধ করার কারণে যে ধরনের আইন প্রয়োগ করব লাগে আইনটি প্রয়োগ করার কারণে আমি দাবি জানাইছো। ধর্ষণকারী শাস্তি দিয়া, গুয়াহাটির কৃত্রিম বানপানী সমস্যা সমাধান করা আর বানাকান্ত সাহায্য দিয়া, এইকটা প্রধান দাবি দাবি দিবসের আমার মূল তাৎপর্য। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাস, সেন্টিনেল নিউজ, গুয়াহাটি।